ୱେଲ୍କମ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ବିଜ୍ଞାନ ପାଠ ଚ୍ୟାନେଲକୁ ତୁମମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ଆମେ ସପ୍ତମ ଓ ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀ ନିମନ୍ତେ ଉଦ୍ଦିଷ୍ଟ ବିଜ୍ଞାନର ଉତ୍ଥାନ ପୁସ୍ତିକାର କାର୍ଯ୍ୟଫର୍ଦ୍ଦ ଆର୍ଟ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ତୁମେମାନେ ଯଦି ଏ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନା ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବ ଏବଂ ନିଜ ସାଙ୍ଗସାଥୀଙ୍କେ ସେୟାର୍ ମଧ୍ୟ କରିବ ତେବେ ଆସ ଏହି କାର୍ଯ୍ୟଫର୍ଦ୍ଦର ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା কার্যপর আর্টর এক নম্বর অনী পূরণ কর এখানে প্রাণীকর নাম অ সে কীপর খায়ে আম প্রথম প্রশ্ন হচ্ছে পিঁপুড়ি পিঁপুড়ি মঞ্জি পত্র এবং প্রাণীকর দেহাবশেষগুলো খাদ্য রূপে গ্রহণ করে থাকে পিঁপুড়ি পাটির দ্বারা খায়ে এবং মেণ্ডিবল দ্বাৰা খায় পিম্পুড়ি তল ওঠ তাক খাই সাহায্য কৰে আমাৰ যেপৰি তল মাঢ়ি যা মেণ্ডিবল কোৱা যায় পিম্পুড়ি মানক যি মেণ্ডিবল তাহ খাদ্যকু ধৰিবাৰে্যৰে তুণু পিম্পুড়ি পাতি আৰু মেণ্ডিবা খাদ্য গ্ৰহণ কৰে দ্বিতীয় প্ৰশ্ন অঁ মশা মশা তুমি জানছ মশা ৰক্ত শোষে তে ৰতকে গ্ৰহণ কৰে এবং পত্র মান রস সে খাদ্য রূপে গ্রহণ করে থাকে মশা শুধ মাধ্যমে এই রক্ত শোষে বা যে পত্র তার রস শোষে এখন প্রোবশিস যায় তিন নম্বর প্রশ্ন আছে মাছি মাছি কোন খাই মানে মাছি পচা সড়া ফল খাই থাকে পর্যা মাংস এই ইত্যাদি কি সে খাদ্য রূপে গ্রহণ করে পাটি দ্বারা নিজের খাদ্য গ্রহণ করে বগ মাছ গেডা পোকচক ইত্যাদি খাদ্য রূপে গ্রহণ করে এবং থারা সে খাদ্য খাই থাকে সেইভাবে পারা শস্য ও কীটপতঙ্গ্যরপে গ্রহণ করে এখন থন্ত ঠন্ট দ্বারা খাই থাকে সেইভাবে বেলাই ক্ষীর মাছ এবং অন্যান্য মনস খাউবা খাদ্যায় ସେ ପାଟି ଦ୍ୱାରା ଏହି ଖାଦ୍ୟକୁ ଖାଏ ପ୍ରଜାପତି ଫୁଲର ରସକୁ ନିଜ ଖାଦ୍ୟ ରୂପେ ଗ୍ରହଣ କରେ ସେ ମଶା ଭଳି ନିଜର ଯେଉଁ ଶୁଣ୍ଢ ବା ପ୍ରୋବୋସିସ୍ ତା ମାଧ୍ୟମରେ ଫୁଲର ରସ ଇତ୍ୟାଦିକୁ ଗ୍ରହଣ କରେ କାଠ ଅଣା ପକ୍ଷୀ କାଠର ଯେଉଁ ବକଳ ବା ବାର୍କ ଅଛି ସେଥିରେ ଯେଉଁ ପୋକ ଚୋକ ଥାନ୍ତି ତାକୁ ସେ ନିଜର ଖାଦ୍ୟ ରୂପେ ଗ୍ରହଣ କରିଥାଏ ଠଣ୍ଟ ଦ୍ୱାରା সে এই কাঠের যে খোলপা তা খুম্পি সে পক্ষক খাদ্য রূপে গ্রহণ করে শুড়া মৃত প্রাণী মান দেহাবশেষ কু নিজ খাদ্য রূপে গ্রহণ করে থাকে এখন সে তার থমে খাই থাকে সেইভাবে সাপ বেঙ্গ মূষা ছোট পক্ষী অন্ডা এসব নিজের খাদ্য রূপে গ্রহণ করে সাপ পাটি দ্বারা নিজের খাদ্য খাই থাকে দুই নম্বর প্রশ্ন কর। অরণ কর্মটি পাঁচটি শাকাহারী প্রাণী নাখ্যা পড়ব সেভাবে পাঁচটি মাংসাশী প্রাণী এবং পাঁচটি সর্বভোগ বা সর্বাহী প্রাণী না লেখা পড়ব শাকাহী প্রাণী মানে হচ্ছেন যে উদ্ভিদকে নিজের খাদ্য রূপে গ্রহণ করতে সেভাবে পাঁচটি প্রাণী হলে হরিণ গাই, ছে মেডা জিরা এমানে ঘাসপপত্র খাই বা গছর ডাড়পত্র খাই নিজে বঞ্চ সেইভাবে মাংসাশী প্রাণী মানে অন্য প্রাণী মান মাংস উপরে নির্ভর করে সে বঞ্চি সেই প্রাণীগুড়ি হলে বাঘ সিংহ হেটা বাঘ চিৎ এবং মেভালু সর্বকুপ্রাণী মানে সে শাকাহী হয়ে থাকে এবং মাংসশী হয়ে থাকে সেভাবে প্রাণী মানে হলে মানিষ কুকুর বিড়াড়ি ভালু এবং কাউ কবাহী প্রাণী অনেক এমানে উদ্ভিদজাত খাদ্য গ্রহণ করতে তাছাড়া অন্য পশু পক্ষীরা মাংস নিজ খাদ্য ৰূপে গ্ৰহণ কৰি থাকে তিনি নম্বৰ প্ৰশ্ন অঁ মুখ গোহৰে বিভিন্ন অংশৰ নাম লেখ মুখ গুহৰ মধ্য এনেক অংশ থায় প্ৰথমত আমাৰ ওঠ এই দুইটি মুখ গোহৰৰ বাৰৰ অংশ তখমধ্যান্ত থাকে জিভ থাকে এবং দাঁত মাড়ি মধ্যে থাকে এই দাঁত মাড়ি দুইটি গোটি হচ্ছে উপর মাড়ি গোটিয়ে তলমাড়ি যাকে আমি ইংরেজি উপর মাড়ি কি ম্যাগজিলা কোথাও এবং তলম মাড়ি মাল কিন্তু আমার পাটি ভিতরে পাটির উপর ভাগকে কুয়া যায়লু তাড়িভাগের বিভক্ত হয়েছি গোটি

তুম সাগর কেউথুর কতোটি অখ পিলা মানে মানুষের চারি প্রকার দাঁত থাকে এই চারি প্রকার দাঁতগুলি হচ্ছে গোটি হোক কর্তন দাঁত অন্য গোটি দাঁত হচ্ছে শান দাঁত তৃতীয়টি হইছে চর্বণ দাঁত অন্যটি হচ্ছে পেষণ দাঁত এই চারি প্রকার দাঁত থাকে এবং গোটে বয়স্ক মানুষ পুরুষ হোক বা স্ত্রী হো তার মুখ গোহরের বত্রিশটি দাঁত থাকে উপর মাড়ি ষোলটি দাঁত থাকে তি ষোলটি দাঁত থাকে এবং এই দাঁতগুল প্রকার সান অটে অর্থ তল মাের যে প্রকার দাঁত যেত পরিমাণ থাকে উপর মাড়ি সেটি দাঁত সেই প্রকার থাকে তবে জাঁবা যে কেউ কেউ প্রকার দান্ত আম পাটি ভিতরে অত সংখ্যার অন্য ভাগের যে দাঁত থাকে তাকে কর্তন দাঁত কুযায় তলমাড়ি চারোটি কর্তন দাঁত থাকে যাকে ইংরেজি এনসিজর কুয়া এবং এই কর্তন দাঁত দুই পাখে দুইটি শান দন্ত থাকে এই শানদন্ত খাদ্য ছড়েবা সাহায্য করে এ শানদন্ত পাখে চারটি এপটে গোটি পটে দুই অন্যপটে দুই চারটি আমার চর্বর দন্ত থাকে এবং চরবণ দন্তর পাখে বামপটে কর তিন দক্ষিণ পটে তিন ছড় দাঁত থাকে তেমন সর্বমোট ষোলটি দাঁত আমার তলমাড় থাকে এবং ঠিক ষোলটি দাঁত আমার উপরি মাড়ে থাকে एभरि भावना गोटे पूर्ण वयस्क पुरुष र स्त्री र मुखर बतिसट टी दान्त थाए प्रश्न अझ पान बयस अर्थात् तर बयसे हेतो तर पोषण दान्त पेषण दान्त ता हेतो कम बेसी उठि हैथै परे कहाँ के दान्त उठिथै परे न उउटिथै पार या टिकै कम बेसी है परे कि तर बयस बढ्दा सँगे सँगै तुमर दन्त संख्या निश्चित ବତି ସେ ହେବ ପାଞ୍ଚ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଅଛି ତୁମ ସାଙ୍ଗର ମୁଖ ଘହରକୁ ଭଲ ଭାବରେ ଲକ୍ଷ୍ୟ କର ଗୋଟିଏ କାକୁଡ଼ି ତାଙ୍କୁ ଖାଇବାକୁ ଦିଅ ତାର କେଉଁ କେଉଁ ଦାନ୍ତ ଚୋବେବାରେ କାମୁଡ଼ିବାରେ ଗୁଣ୍ଡ କରିବାରେ ବା ଚିରିବାରେ ସାହାଯ୍ୟ କରୁଛି ଦେଖି ସାରଣୀ ପୂରଣ କର ଯେତେବେଳେ ଆମେ କୌଣସି ଖାଦ୍ୟକୁ ଖାଉ କାମୁଡ଼ୁ ସେତେବେଳେ କର୍ତ୍ତନ ଦାନ୍ତ ତାର କାର୍ଯ୍ୟ କରିଥାଏ এ খাদ্য কামুড়ি ছিড়াইবার সাহায্য করে এবং যদি কৌশি খাদ্য চিরিবা পড়ে তাহলে স্বয়নদান্ত সেই কার্য সম্পাদিত করে বা সান যাও কহার তা খাদ্য চিরিদি থাকে সেভাবে চর্মাণ দাঁত খাদ্য গুন্ড করে এবং বেসন দাঁত গ্রাইন্ড করি বা সম্পূর্ণ ভাবে ଏକ ଲାଳ ସହିତ ମିଶାଇ ଏକ ଲାଳୁଆ ପଦାର୍ଥ ତିଆରି କରିବାରେ ସାହାଯ୍ୟ କରେ ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଅଛି ତୁମେ ଦାନ୍ତର ଯତ୍ନ ନେବା ପାଇଁ କ'ଣ କରିବ ଲେଖ ଆମେ ପ୍ରତିଦିନ ଦାନ୍ତକୁ ସଫା କରିବା ଉଚିତ ଅର୍ଥାତ୍ ପ୍ରତିଦିନ ଆମେ ବ୍ରଶ କରିବା ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ ଏହାଦ୍ୱାରା ବ୍ରଶ କରିବା ଦ୍ୱାରା ଦାନ୍ତ ଉପରେ ଥିବା ମଇଳା ସଫା ହୋଇଯାଇଥାଏ ଦାନ୍ତ ପରିଷ୍କାର ହୋଇଯାଇଥାଏ ତେଣୁ ପାଟି ମଧ୍ୟରେ ଜୀବାଣୁର ବୃଦ୍ଧି ଘଟିପାରେ ନାହିଁ ତେଣୁ ଦନ୍ତ କ୍ଷୟ ହୁଏ ନାହିଁ ଏବଂ ପ୍ରତିଦିନ ଜିଭ ମଧ୍ୟ ଚିରିବା ଉଚିତ ଅର୍ଥାତ୍ ଜିଭକୁ ମଧ୍ୟ ପରିଷ୍କାର କରିବା ଉଚିତ ଏହାଛଡ଼ା ଅତ୍ୟଧିକ ଅମ୍ଳୀୟ କିମ୍ବା କ୍ଷତିୟ ଖାଦ୍ୟ ଖାଇବା ଉଚିତ ନୁହେଁ କାରଣ ଏହି ଖାଦ୍ୟ ଗୁଡ଼ିକ ଖାଇବା ଦ୍ୱାରା ଆମ ଦାନ୍ତର ଉପରି ଭାଗରେ ଥିବା ଏନାମେଲ୍ ତାହା ନଷ୍ଟ ହୋଇଯାଏ এবং এনাল নষ্ট হয়ে গেলে আমি গরম কিংবা থা খাদ্য খাইলে আম দু কষ্ট হয়ে তৃতীয় আপু প্রতিদিন দাঁত ঘষে সময় নিজ মাড়িকে পরিষ্কার করা উচিত দানর মাড়ি যদি শক্ত রুয়ে তাহলে দাঁত সুস্থ রুে এবং বহুদিন পর্যন্ত দাঁত গলি পড়ে না এবং আমি নিজ খাদ্য সুচারু রূপে গ্রহণ করে পতুর্থে আপু খাই সারা পরে দুই রুই দাঁত যে খালি জায়গা থাকে সে খালি জায়গা মধ্যে কিছু কিছু খাদ্য রয়ে যায় যা কি দাঁত ঘষিলা সফা হে না এবং মুহ ধার পরে সফা হে না এইভাবে খাদ্য কণিকা রহিলে তা পচি ଏଥିରେ ଜୀବାଣୁମାନଙ୍କର ସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଘଟେ ଯାହାକି ଦାନ୍ତକୁ ଦାନ୍ତର କ୍ଷୟ ଘଟାଏ ତେଣୁ ଏହି ସମସ୍ୟାକୁ ଦୂରୀଭୂତ କରିବା ପାଇଁ ଆମକୁ ଫ୍ଲସିଂ କରିବା ଉଚିତ ଅର୍ଥାତ୍ ଏକ ସରୁ ସୂତା ମାଧ୍ୟମରେ ଏ ଦାନ୍ତର ଫାଙ୍କ ସ୍ଥାନ ମଧ୍ୟରେ ଏ ସୂତାକୁ ବ୍ୟବହାର କରିଦେଇ ଯେଉଁ ଖାଦ୍ୟର ବଳକାଂଶ ଥିବ ତାହାକୁ କାଢ଼ି ନେବା ଉଚିତ ଏହିସବୁ ପଦ୍ଧତି ଅବଲମ୍ବନ କଲେ ଆମର ଦାନ୍ତ ସୁସ୍ଥ ରହିବ ଏବଂ ଆମକୁ କୌଣସି ପାଟି ସମ୍ପର୍କିତ ରୋଗ ହେବ ନାହିଁ